রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন রাজুলুন আদনাবা জাম্বান কোন মানুষ যদি কোনো পাপ করে অতপর বলে রব্বি আজনাব্দ আজনাব্দ প্রতিপালক আমি পাপ করেছি ফাঁক ফেরেলি তুমি আমাকে মাফ করো ফায়াকুল রব্বহু তালা তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আমার দাস কি জানে আমার বান্দা কি জানে যে তার জন্য একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার বান্দা যদি এটা জেনে শুনে এই কথা বলে থাকে গাফর তো লেপ দি আমি আমার এই দাস বান্দাকে ক্ষমা করে দিলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এই কথা বলার পরে দিন যায় রাত্রি যায় হঠাৎ আবার কোন পাপ করে বসলো আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি যদি আবার বলে আদনাব তো প্রতিপালক আমি পাপ করেছি সেই পাপ তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আলেম আব্দি আল্লাহ রাব্বান আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন যদি জেনে শুনে আমার দাস এই কথা বলেন গাফার তোলে আব্দি আমি তাকে ক্ষমা করে দিলাম দিন যায় রাত্রি যায় এই মানুষ যদি আবার কোনো সময় পাপ করে বসে পাপ করার পরে বলে প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আলেম আব্দি আমার দাস কি জানে আন্নাহুল রাব্বান তার জন্য একজন প্রতিপালক রয়েছে আন্নাল্লাহ রাব্বান তার জন্য এক প্রতিপালক রয়েছেন এই কথা কি জেনে শুনে আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছে আমার নিকটে ক্ষমা চাচ্ছে সত্যিকারী যদি কোনো মানুষ আমাকে জেনে বুঝে আমার নিকটে ক্ষমা চাই আমি আমার দাসকে ক্ষমা করব ক্ষমা করলাম যতদিন পর্যন্ত এইভাবে জেনে শুনে আমার নিকটে ক্ষমা ভিক্ষে চাইবে আমি তাকে ক্ষমা করব। সাহবান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সাহবানের জিজ্ঞাসার উত্তরে সাহবান রাজি আল্লাহ বলছেন ইন আলিম তো আমরা যদি জানতাম কোন কাজটি সঞ্চিত সম্পদ ফত্তা খেজাহু আমরা সেটা গ্রহণ করতাম কোন কাজ করলে পরকালে ফল ভোগ করা যাবে এটা যদি আমরা বুঝতে পারতাম জানতে পারতাম তাহলে আমরা সেই কাজটা করতাম রাসুল সাল্লি সাল্লাম বললেন আফজালহু মানুষের কর্মের সবচেয়ে উত্তম কর্ম মানুষের জীবনে সঞ্চিত সম্পদ যেই সম্পদের জাকাত লাগে না তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লেসানুন রাকের ওই জিবা যে জিবা আল্লাহকে ডাকে যে জিবা আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চায় যে জিবা তাসবি তাহালিল করে সে জিবা হচ্ছে সঞ্চিত সম্পদ রাসুল সাল্লাম বলেন অকালবন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর আল্লাহর শুক্রিয়া আদায় করে অল্প কিছুতেই তুষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বলতে পারে এই জন্য তো আল্লাহর নবী চারটি জিনিস থেকে পরিত্রাণ চাইতেন তার একটি হচ্ছে অন্তর তিনি বলতেন অনৌজবেকা প্রতিপালক আমি ওই অন্তর থেকে তোমার নিকটে পরিত্রাণ চাচ্ছি যে অন্তর তৃপ্তি লাভ করে না দুনিয়া ভোগ করে যেটুকু পেয়েছে সেটুকু পেয়ে ও তৃপ্তি লাভ করে না এমন অন্তর তুমি আমাকে দিও না রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওয়েল মারাতো তুই নহু জাউজা আলা দিনেহি ওই নারী ও সঞ্চিত সম্পদ যে নারী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সলাতের ব্যাপারে জাকাতের ব্যাপারে চালচলনের ব্যাপারে রাত্রি জাগার ব্যাপারে উপার্জনের ব্যাপারে এসব ব্যাপারে যে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করতে পারে সেই স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ অত্র আমরা বুঝতে পারছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে জিহবা আল্লাহকে ডাকতে পারে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষে চাই যে জিহবা বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাহ এরকম বিবরণ যে জীব দিতে পারে সেই জীব হচ্ছে সঞ্চিত সম্পদ